কতগুলো বুথ তারা যাচাই করেছে এবং কোন অ্যানোমালিস পেয়েছে তার কোন উল্লেখ নাই, কিন্তু তারা একটা কনক্লুশনে পৌঁছে গেছে যে 51% আসনে পোলিং বুথ প্রকাশ্যে সিল মারা হয়েছে এবং জাল ভোট করেছে, জাল ভোট প্রদান করা হয়েছে। এটা একটা অসম্ভব বিষয় যে পদ্ধতিতে তারা করেছে সেইখান থেকে উপসংহারে পৌঁছানো। আমি টিআইবিকে চ্যালেঞ্জ করতে পারি, চ্যালেঞ্জ করতে চাই, তারা আন্তর্জাতিক মানে কোন জার্নালে তাদের এই গবেষণা পাঠিয়ে দেখুক তারা এটা পাবলিশ করে কিনা। যদি পাবলিশ করে তাহলে আমি মেনে নেব যে তাদের এটা গবেষণা হয়েছে। আমি নিশ্চিতভাবে বলতে পারি আপনাদেরকে আন্তর্জাতিক মানে কোন জার্নাল এটিকে গবেষণা হিসেবে গ্রহণ মানে পাবলিশ করা তো পরের কথা, এটাকে গ্রহণই করবে না, কারণ এটি কোনো গবেষণার আন্তর্জাতিক মানদণ্ডের কোন পদ্ধতি অনুসরণ করেনি। অ্যাবসলুটলি একটি গোঁজামেল দিয়ে একটি রিপোর্ট দাঁড় করানো হয়েছে, খুবই দুঃখজনক হলো সত্যি এই কাজটি করা হয়েছে এবং যারা এখানে সম্পৃক্ত ছিলেন তাদের নির্বাচন পলিটিক্যাল সায়েন্স এই বিষয়গুলো নিয়ে গবেষণার কোনো অভিজ্ঞতা কোনো কালে ছিল না। আন্তর্জাতিক কোনো জার্নালে তাদের বেশিরভাগের কোনো পাবলিকেশনসও নাই। আমরা বিভিন্ন সময় দেখেছি একাডেমিশিয়ানরা যখন কোনো রিসার্চ করেন, করার পরে পাবলিশ করার জন্য আন্তর্জাতিক জার্নালগুলোতে পাঠালে তারা কিন্তু সাথে সাথে এটা পাবলিশ করে না, সেই গবেষণার মধ্যে কোনো ঘাটতি থাকলে সেগুলো তারা উল্লেখ করে, সেখানে কোনো দুর্বলতা থাকলে উল্লেখ করে এবং বারেবারে এটা গবেষক এবং সেই জার্নালের যারা গেট কিপার যারা এগুলো মূল্যায়ন করেন তাদের মধ্যে মানে ব্যাক অ্যান্ড ফোর্থ হয় এবং করতে করতে গবেষণার যে ফলাফল সেটিও কিন্তু বদলে যায় এক পর্যায়ে। তারপরে যখন এটা নিরঙ্কুশ হয় তখন মূল্যায়ন কমিটি সিদ্ধান্ত নিলে তখন এটা পাবলিশ হয়। যখন পাবলিশ হবে তখন আপনি বুঝবেন যে এটার একটা গ্রহণযোগ্যতা আছে, তার আগে কিন্তু কোনো গ্রহণযোগ্যতা থাকে না। স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি আমেরিকার তার প্রেসিডেন্ট সেই ভদ্রলোকের একটি রিসার্চ নিয়ে কিছুদিন আগে সায়েন্টিফিক মিসকন্ডাক্টের প্রশ্ন উঠেছিল এবং আমি বলবো সায়েন্টিফিক মিসকন্ডাক্টকেও ছাড়িয়ে গেছে টিআইবির এই তথাকথিত গবেষণা। গবেষণার সকল মানদণ্ডে যারা বোঝেন এটাকে কেউ অ্যাকসেপ্ট করবেন না, অথচ এই ধরনের একটা কনক্লুশন হাজির করা যে 51% কেন্দ্রে এরকম ঘটনা ঘটেছে আনপ্রেসিডেন্টেড, আউটরেজিয়াস। বিকজ ইলেকশন কমিশন একটা প্রতিষ্ঠান, ইলেকশন এই ধরনের প্রতিষ্ঠানের উপরে মানুষের আস্থা বিশ্বাস থাকা প্রয়োজন, এটা ক্রেডিবিলিটি খুবই ইম্পর্টেন্ট। অসত্য তথ্যের মাধ্যমে মানুষকে বিভ্রান্ত করলে প্রতিষ্ঠান দাঁড়ানো কঠিন হয়ে যাবে, এটা বাংলাদেশের স্বার্থে অনুকূলে আসবে না। আমি কিন্তু দলীয় জায়গা থেকে এই কথাগুলো বলছি না, আমি জাতীয় স্বার্থের প্রশ্নে আমি বিশ্বাস করি বাংলাদেশের সুশীল সমাজ এবং যে সংস্থাগুলি আছে তারা সততা নিষ্ঠার সাথে আন্তর্জাতিক মানদণ্ড ফলো করে অনুসরণ করে গবেষণা করে তার ফলাফল জনগণের সামনে উপস্থাপন করবেন। আপনারা খেয়াল করে দেখেন এই যে তারা বলছে যে এখানে তারা গুণগত বা কোয়ালিটেটিভ এবং সংখ্যাগত বা কোয়ান্টিটেটিভ দুটো মিশ্র পদ্ধতি ব্যবহার করেছে, খুবই ভালো কথা, কিন্তু এখানে কনফিডেন্স ইন্টারভেল কোথায়? যারা বোঝেন স্ট্যাটিস্টিক্যাল রিসার্চ করেন তারা জানেন এখানে স্ট্যান্ডার্ড এরর এর কোনো নামগন্ধ নাই এন্টায়ার আপনার রিপোর্টে।